মালয়েশিয়ার বিমান বন্দরে আটকে আছেন বাংলাদেশি 95 জন শ্রমিক। নিয়োগকারী প্রতিষ্ঠানের কথার সাথে কাজের মিল না থাকায় দেশটিতে ঢুকতে দেয়া হচ্ছে না তাদের। এতে দুঃসহ সময় কাটছে এই শ্রমিকদের। সম্রাট হোসেনের রিপোর্ট। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। বাংলাদেশি কর্মীদের স্বপ্নের দেশ মালয়েশিয়া। গেল 10 মাসে দেশটিতে গেছেন 1.5 লাখের বেশি কর্মী, যাদের পিছু ছাড়ছে না ভোগান্তি। সোমবার থেকে মালয়েশিয়ার বিমানবন্দরে অপেক্ষারত এই 95 শ্রমিকের অবস্থাও তেমনই। চুক্তিপত্রের গড় মিলে প্রায় একদিন অপেক্ষা করেও মেলেনি প্রবেশের অনুমতি। গেল বছরের সেপ্টেম্বরে 200 কর্মীর জন্য বাংলাদেশের আহমেদ ইন্টারন্যাশনালের সাথে 3 বছরের চুক্তি হয় মালয়েশিয়ার মাস্টার হাই ইঞ্জিনিয়ারিং কোম্পানির। তবে কথার সাথে কাজের মিল না হয় তাদেরই 95 জনের এই দুরবস্থা, বাকিদের এখনও যাওয়া বাকি। সব শুনে প্রবাসী কল্যাণ মন্ত্রীর হুঁশিয়ারি, দেশে কেউ অনিয়ম করলে দেয়া হবে না ছাড়। আমরা যেটা অ্যাকশন নিতে পারি, আমরা যে এখানে যে কোম্পানি আছে ওদের উপরে অ্যাকশন আমরা নিতে পারি। যেই হোক না কেন, তোমরা বলতে পারো যে দ্যাট প্রসেসিং অন্য কেউ করছে, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। যেই আরএল এর এগেনস্টে গেছে ওই আরএল উইল বি রেসপন্সিবল। রোববার রাত 2:30টার দিকে 2টি বিমানে এসব কর্মীরা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।